আই হ্যাভ মাই ওন বিজনেস, লাইক অ্যাক্টিং করি, এর কারণে আমার যোগাযোগ করতে হয় মানুষদের সাথে। কিন্তু বারবার হ্যাকিংয়ের ফলে আমি কন্টেক্টসগুলো সেভ করতে পারি না, তারপরে পাসওয়ার্ড ভুলে যাই, ডায়লগ মনে রাখবো না পাসওয়ার্ড মনে রাখবো, পাসওয়ার্ড মনে রাখার জন্য একটা খাতা বানাই, সেই খাতাটাও হারিয়ে ফেলি বিকজ খুবই ভোলা মনের। যাই হোক, এগুলো তো আসলে ঘটনা হওয়ার কথা না, ব্যাপারটা হওয়ার কথা ছিল একদমই এরকম, আমার অ্যাকাউন্টে আমার পাসওয়ার্ড, আমার অ্যাক্সেস থাকবে শুধু। সময় আমাদের নিউজ ফিডে বিভিন্ন রকম ভালনারেবল লিংক চলে আসছে, লাইক একটা বাজে ছবি দিয়ে কিছু একটা বলা হয়েছে যে ক্লিক হেয়ার বা ক্লিক মি। সো এই জিনিসগুলো যখন চলে আসছে তখন আমাদের ছোট ভাই বোনেরা না বুঝে ওটাতে ক্লিক করছে। ইন্টারনেট আমরা বাচ্চাদেরকে দেই, কিন্তু আমরা নিজেরাই টেক কেয়ার করি, দেখাশোনা করি এবং টাইম মতন ওপেন টাইম মতন বন্ধ করি। ফ্রেন্ডস না, আমি আমার মিসদের ওখানে কমেন্টস দেই, কিন্তু এত অল্প বয়সে বাচ্চাদেরকে ইন্টারনেট না দেওয়াটাই ভালো, আর এর মধ্যে টাচ মোবাইলটা না দিলে আরও বেটার। এটা হচ্ছে মানুষের পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে, মানুষের থিঙ্কিংয়ের উপর ডিপেন্ড করে। সামবডি থিঙ্কস যে ইন্টারনেট ইউজ করলেই মানুষ ভুল পথে যেতে পারে, ইটস নট রাইট, ইটস রং। তুমি যতক্ষণ না পর্যন্ত ওই জায়গা পর্যন্ত যাবা, তুমি ওখানে তুমি ট্র্যাপে পড়বা কি করে, যতক্ষণ পর্যন্ত তুমি অ্যালাউ না করবা ট্র্যাপটাকে তোমাকে ফেলতে। সবাই মানে একটা নর্মাল পাসওয়ার্ড ইউজ করি, আমার নাম, আমার বার্থডে, গার্লফ্রেন্ডের নাম, এরকম অনেক কিছু ইউজ করি। ফিজিক্যাল জগতে যতটুকু চলাফেরা করি, আমাদের ক্রাইম ঘটলে তো পুলিশ আসে গাড়ি নিয়ে, ইন্টারনেট জগতে প্লাস ক্রাইম করলে সেখানে পুলিশ যাবে কীভাবে, এটাও একটা কোশ্চেন। প্রাইভেসি দিয়ে কিছু অ্যালবামে পিকচার রাখছি, বাট দেখা যাচ্ছে যে ওগুলো যখন হ্যাক হয়ে যায় অ্যাকাউন্টটা, তখন দেখা যাচ্ছে আমাকে ওই মানে ওগুলো আমাকে ছেড়ে দিবে ইন্টারনেটে বা ফাঁস করে দিবে, তখন আমাকে একটা ট্রেড দেওয়া হয়। আমরা যারা ইন্টারনেট ইউজ করি আমাদের আরও অনেক কেয়ারফুল হতে হবে, আমাদের আইডি মাঝে মধ্যে আমরা আমাদের আইডি হ্যাক করে এবং আমাদের বিভিন্ন ছবি দিয়ে এবং ফেক আইডি অ্যাকাউন্ট তৈরি করে, দেন আমাদের আইডির প্রতি এবং ইন্টারনেটের প্রতি আরও অনেক কেয়ারফুল হতে হবে। দেখা যায় আমার একটা আইডি দিয়ে অনেকে মানে নতুন আইডি খুলছে, নতুন আইডি খুলে আমার ছবি ইউজ করছে এবং আমি একটা ছবি পোস্ট করার ঠিক 5 বা 10 মিনিটের মধ্যে সে আর একটা মানে আইডি খুলে ফেলছে বা নতুন ছবি শেয়ার করছে, তখন আসলে কিন্তু পাবলিক কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে। ইন্টারনেটের পজিটিভ দিকও আছে আর নেগেটিভ দিকও আছে, সো আমরা যাতে নেগেটিভ দিক থেকে বের হয়ে আসতে পারি, আমরা ইন্টারনেট থেকে পজিটিভ দিকটা নিই, আর নেগেটিভ দিক থেকে বের হওয়া আসার জন্য যা যা করা দরকার আমরা যারাই নেট ইউজ করি না কেন সেদিক থেকে সচেতন থাকি। আমি জানি না আসলে এই কথাগুলো ডিরেক্টলি আমি এই প্রবলেমগুলো ডিরেক্টলি কার কাছে উপস্থাপন করব, এরকম আই গেস আমার মতো আরও অনেকেই জানেন না যে আসলে প্রবলেমগুলো নিয়ে কার কাছে যাবে।